ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটিকে স্মরণ করতে আওয়ামী লীগের আলোচনা সভা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে ওই আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধু এবং তার সহযোদ্ধাদের হত্যাকাণ্ড ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ওই হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে যারা এখনো পালিয়ে আছেন তাদের ফিরিয়ে আনতে সরকার তৎপর বিদেশে যারা পলাতক সেই খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের মঞ্চে যারা তাদের বিচার হয়েছে যারা তারা আজও বাইরে এদের আজকে বিচারের আওত আনতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরা আসলো আপনারা তার সাথে দেখা করলেন এই কথা উঠালেন যে সহায়ক সরকারের নেতৃত্বে যাতে এই দেশে নির্বাচিত হয় তিনি আপনাদের মুখের উপরে উত্তর দিলেন আমার দেশ গণতান্ত্রিক দেশ আমার দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সরকারের অধীনে আমি কি করে এখানে বলবো যে সহজ সরকারের অধীনে নির্বাচন হোক এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। এই উত্তরের পরেও আপনাদের কোনো লজ্জা হয় না জেল হত্যার আলোচনায় প্রসঙ্গক্রমে চলে আসে খালেদা জিয়ার মামলা এবং আসন্ন নির্বাচনের প্রসঙ্গ বলছিলেন না যে এই নির্বাচন বৈধ না সিপিএ ইউপি ইউপিআই সব কিছুতে বাংলাদেশের এই পার্লামেন্ট সমর্থন পাচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে কাজেই ওই শকুনের দয় গরু মরবে না আজকে শেখ হাসিনা সেই সংবিধান সম্মতভাবে নির্বাচন এই দেশে অনুষ্ঠান অনুষ্ঠিত করবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবেই এই নির্বাচন যেভাবে হয় সেইভাবে সেই অনুষ্ঠান সম্পন্ন করবে ইনশাল্লাহ জনতার রায় নিয়ে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী হবে শেখ হাসিনা অধীনেই হবে অন্য কোনোভাবে নির্বাচন হবে না ফল ফল প্রশ্ন নির্বাচন ইনশাল্লাহ হবে যত সময় হবে এবং বিজয়ের মাসে নির্বাচন হবে আগামী বছর সেই বিজয়ের মাসে বাঙালি জয়লাভ করবে মুক্তি জয়লাভ আওয়ামী আলোচনায় আওয়ামী লীগের সিনিয়র নেতারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে দেয়া হবে না বলেও খুশিয়া করে দেন পাথর মান চ্যানেল আই ঢাকা